মাইল দূরে মহাসাগরের ওপারে কিংবা ভিন্ন কোনো মহাদেশে যারা কিনা শুধু উপার্জনের জন্য পরিবার পরিজন ছেড়ে ভিন দেশে থাকেন দেশের জন্য টাকা পাঠান যাদের প্রবাসী আয়ে ঘুরছে বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু তাদের সেবা দিতে প্রস্তুতি কী আছে আগারগাঁও পাসপোর্ট অফিস এখানে প্রতিদিন শত শত নতুন পাসপোর্টের আবেদন জমা পড়ে তৈরি হয় লম্বা লাইন এর মধ্যেই সেবা নিতে আসেন দু চার মাসের ছুটিতে বাড়িতে আসা প্রবাসী শ্রমিকরাও এমনি কয়েকজন প্রবাসী শ্রমিক এখন টিভির প্রতিবেদককে দেখে ঘিরে ধরেন জানান তাদের আক্ষেপের কথা খুবই দুঃখের বিষয় আমরা সৌদি আরবে থাকি আমরা প্রবাসী আমরা এত কষ্ট করি আমাদের সবকিছু সঠিকভাবে থাকার কালেও আমাদের বলতেছে আমরা বানুয়াট। আমরা এটা কখনো আমরা এটা আশা করি নাই আমরা রেমেডির যুদ্ধ প্রবাসী এই শ্রমিকদের একজন কহিনুর আক্তার যে বয়সে স্বামী সন্তানের উপার্জন দিয়ে একটা নিশ্চিত জীবন কাটানোর কথা ছিল তার সে বয়সে কিনা রেমিডেন্স যোদ্ধা হয়ে পাড়ি দিয়েছেন সুদূর আরব দেশে আরবিদের বাসায় যত কাজ সম্পূর্ণ আমি করি আর কি বাংলা আরবিতে বাসা বললেই আমি কাজ করতে পারি আর কি কোনো সমস্যা হয় না আমার ওই টাকা পয়সা কাজ করে আমি বাংলাদেশে বাচ্চাদের খাবার দিই সেলিন ম্যাডাম বলছে যে পাসপোর্ট এটি ভুয়া নিয়ে আসছে সব বানোয়াট এটি বলছে এটি বিষামিতা জি না এটি অরিজিনাল এমআরপি পাসপোর্ট থেকে এখন ই পাসপোর্ট যুগে প্রবেশ করেছে বাংলাদেশ বর্তমান পদ্ধতি অনুযায়ী জাতীয় পরিচয়পত্র ছাড়া ই পাসপোর্ট করার সুযোগই নেই কিন্তু বহু বছর আগে যারা প্রবাসে চলে গিয়েছেন এমন অনেকের কাছেই নেই জাতীয় পরিচয়পত্র তারা যখন অল্প সময়ের ছুটি নিয়ে দেশে আসেন ওই সময়ের মধ্যে এনআইডি করা হয়ে ওঠে না অনেকেরই তাহলে তাদের উপায় কি সরকারের এক নির্দেশনায় বলা হয়েছে যারা স্বল্প সময়ের ছুটিতে দেশে আসেন তাদের জাতীয় পরিচয়পত্র না থাকলেও ভিসা আকামা পিয়ার কিংবা ওই দেশের স্টুডেন্ট আইডি কার্ড দেখিয়ে এমআরপি পাসপোর্ট করে নিতে পারবেন কিন্তু এই নির্দেশনার কোনো তোয়াক্কাই করছে না পাসপোর্ট অফিস এগুলা বানুয়াট এগুলা একামা গুলো বানুয়াট এগুলা বানুয়াট হতে পারে না কারণ সৌদি সরকার এগুলো বানাইছে এরপরে বলতেছেন যে আমাদের চেয়ারার দিক না আমরা বানুয়াট আমরা সবকিছু গুয়া উনি আমাদের টাকা আমাদেরকে আমাদেরপরি ওনি আসেন কিসের জন্য আমরা কি এই দেশের নাগরিক না উনি আমাদের সব কিছু পরে আমাদেরকে কি কিসের জন্য এই প্রবাসীদেরকে উনি লাঞ্ছনা এবং গালিগালাজ করবেন ওই অধিকারটি ওই অধিকারটি উনি কোথায় পেয়েছেন অভিযোগের তীর যখন পাসপোর্ট অফিসের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানুর দিকে আমরা টানা দুই দিন চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারিনি তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন এ বিষয়ে গণমাধ্যমে কথা বলবেন না প্রবাসীদেরকে নানাভাবে প্রণোদনা দিয়ে সরকার যখন দেশের রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন এই পাসপোর্ট অফিসে আসলে দেখা যায় তার পুরোপুরি উল্টো চিত্র একজন প্রবাসী পাসপোর্টধারী নাগরিক এখানে সেবা নিতে এসে নানা ধরনের বিড়ম্বনার শিকার হন তাই তারা আক্ষেপ করে বলছেন এই যে পরিবার পরিজন ছেড়ে হাজার হাজার মাইল দূরে গিয়ে মাথার ঘাম পায়ে ঝরিয়ে উপার্জন করে দেশের জন্য যে টাকা পাঠাচ্ছেন তার প্রতিদানে তারা কি পাচ্ছেন যে প্রবাসীদের শ্রমে ঘামে এখনো টিকে আছে দেশের অর্থনীতি তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা বা আলাদা কোনো বুথ নেই পাসপোর্ট অফিসে এই বিশ্লেষকের মতে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমাদের দু সালের পরে আমরা জাতীয় পরিচয়পত্র শুরু করেছি তার আগে কিন্তু আমার চল্লিশ পঞ্চাশ লাখ লোক বিদেশ চলে গিয়েছে তাহলে সেই মানুষগুলো কিন্তু এনআরডি নেই তারা বহু বছর ধরে বিদেশে তাদের পাসপোর্ট একটা ভয়াবহ ভূখান্তের শিকার হয় এবং আমাদের মনে রাখা উচিত পাসপোর্ট কিন্তু কোনো জাতীয় পত্র না একটা ট্রাভেল ডকুমেন্ট এইটা পাওয়ার প্রক্রিয়াটা খুবই সহজ করা উচিত মানে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা বেশি আমি মনে করি না যে কারো পাসপোর্ট পাওয়ার সময় এর চেয়ে বেশি হওয়া উচিত আর যার পুরনো পাসপোর্ট আছে তার তৎক্ষণাৎ পুরনো পাসপোর্ট নিয়ে যাচাই ব্যচাই করে তার বেসিসে আরেকটা এমআরপি দেওয়া হচ্ছে এবং প্রবাসী আমাদের যেহেতু পাসপোর্টের একটা বড় ব্যবহারকারী হচ্ছে প্রবাসী তাদের জন্য পাসপোর্টে বিদেশ ফেরত বা প্রবাসীদের জন্য পাসপোর্ট আমি মনে করি আলাদা করে লাইন থাকা উচিত তিনি বলেন পাসপোর্ট সেবার যত সহজীকরণ করা হবে ততই গতি বাড়বে রেমিটেন্সের প্রবাহে এখন ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন